আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ফেমাস বার্ড বিডি। আজকে চলে এলাম নতুন এক টপিক নিয়ে। আজকে বাজারে গিয়েছিলাম কবুতরের মিক্সার খাবার কেনার জন্য। ভালো মানের কোনো মিক্সার খাবার না পাওয়ার কারণে ভুট্টার ভাঙা, গম, এরপরে হচ্ছে কাঁচা বাদাম, কাবরি, এরপরে হচ্ছে কুসুম ফুলের বীজ, রেজো অথবা বাজরা, ঘাসের বিচি, সবুজ মটর অথবা মাসকলাইয়ের ডাল, এই কয়টা উপাদান দিয়ে আজকে কবুতরের মিক্সড খাবার বানাবো। অল্প করে মোটামুটি এই জায়গায় 11 কেজির মতো খাবার তৈরি করব আজকে। এই জায়গাতে কী কী উপাদান দিয়ে আজকে খাবার তৈরি করব সেটার একটি চার দিয়ে দিতেছি। তারপরে এগুলো জাস্ট রোদে শুকা দিছি। গমগুলো দেখেই বোঝা যাইতেছে এগুলো হলো দেশি গম। সবসময় আপনারা এই দেশি গম কেনার চেষ্টা করবেন, তাহলে ওই যে ইন্ডিয়া থেকে যে গমগুলো আসে সেগুলোতে এক ধরনের কেমিক্যাল দেওয়া থাকে। হ্যাঁ, তো যাই হোক, রোদে শুকিয়ে নেওয়ার পরে এগুলোতে যদি কোনো ফাঙ্গাস থাকে, পোকামাকড়, জীবাণু, তো সব কিছু আসলে নির্মূল হয়ে যাবে যে রোদ্র উঠছে আজকে। যাই হোক, তো এই জায়গাতে ধান আগেই শুকিয়ে রাখছি, এই জায়গাতে 1 কেজি ধানও মিক্সড করব। যাই হোক, এগুলো শুকানো শেষ হইলে আপনাদেরকে আমি মিক্সড করে এরপরে দেখাইতেছি। এগুলো আগে শুকিয়ে কটকটা হয়ে নাক। এই যে বাস্কেটে ধান আছে, ধানগুলো আমরা চাইলে নিলাম যেন কোনো রকম ধুলাবালু না থাকে। ধানগুলো আমরা এখন মিক্সড করব। চালনি দিয়ে আমরা খাবারগুলোকে চেলে নিব। এই দেখুন খাবারগুলো ধুলা বালু মোটেও নাই। এইভাবে আমরা আসলে ড্রামে মজুত করব খাবারগুলো। যত প্রকার ময়লা ছিল এই দেখুন কি সব নিচে পড়ে গেছে। মেন কথা হচ্ছে আপনি আপনার মতো করে খাবারগুলো বানাবেন এবং রোদে শুকিয়ে নেবেন। রোদে শুকানোর পর খাবারগুলোকে এইভাবে ড্রামে মজুত করে রেখে দেবেন, তারপর আপনাদের কবুতরকে দিবেন। তাহলে আপনাদের কবুতর সুস্থ থাকবে আর বিশুদ্ধ পানি দিবেন। বিশুদ্ধ পানির অপর নাম হচ্ছে জীবন।